বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসছে আর সেই পেঁয়াজগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি রান্নার তো দূরে থাক যেখানে রান্নার জন্য পেঁয়াজ আনা হয় আর সেই পেঁয়াজ যদি গুছিয়ে রাখা হয় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন এখানে বাজার থেকে কিছু পেঁয়াজ নিয়ে আসা হয়েছে তাও আরও দুই থেকে তিন দিন আগের তো যেহেতু আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে আপনারা আজকেই দেখতে পাচ্ছেন পেঁয়াজের বর্তমানে যে অবস্থা এটা তো আমরা সবাই জানি যে কতটা দাম এখন আসলে বুঝতেও পারি না যে এই পেঁয়াজ যদি গুদামজাত করা হয় তাহলে তো মানে সহজেই গজ বেরিয়ে যাবে এগুলো থেকে তো আমরা সবাই পেঁয়াজ তাড়াহুড়ো করে না কিনে অল্প অল্প করেই কিনি বাসায় একেবারে অতিরিক্ত পেঁয়াজ কিনে আনার কোনো প্রয়োজন নেই দুপুরে রান্নার জন্য এখানে আমি মরিচ নিয়েছি আর এই মরিচগুলো হলো বাটা মরিচ এর আগে যে ভিডিও দিয়েছি তখন শেয়ার করেছি তো সেখান থেকে কিছু মরিচ ছিল আর ইলিশ মাছটা যে আমি ভুনা করব। সেটা একেবারেই পেঁয়াজ ছাড়া আর যদি একটু বাটা মরিচ দেওয়া হয় তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু গরম পানি দিয়ে দিচ্ছি তো হলুদ আর মরিচটাকে গরম পানি দিয়ে একটু আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে দেখা যায় হলুদ মরিচের মরিচ তো আজকে বাটাই আছে এজন্য কোনো সমস্যা নেই তো হলুদের যে একটা কালার এটা সুন্দর আসবে ইলিশটা রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি যদিও এখানে ইলিশ মাছগুলো বেশি বড় নয় তারপরও আপনারা পছন্দ মতো এর চাইতে বড়ো ইলিশও রান্না করতে পারেন কিংবা ছোট তো মরিচ আর হলুদ একসাথে যে পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো শুরুতে একটু কম দিচ্ছি যেহেতু হয়তো লবণ পরে দেওয়া যাবে এই জন্য আর এখানে আমি কাঁচা যে সরিষার তেল সেটা দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে রান্না করলে এর বিশেষ একটা গুণ আছে একটা যে সরিষারের যে ফেলেবার সেটা কিন্তু পাওয়া যায় আর আমি তো একদম ঘানিতে ভাঙানো সরিষাটাই ব্যবহার করি তাই সরিষার তেলটা কিন্তু একদম মানে সতেজ এবং সরষের যে একটা ঝাঁঝালো ভাব সেটা কিন্তু অটুট আছে তো যাই হোক আমি মশলা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমরা যদি কেউ এই মাছগুলো বা যে কোনো মাছ যে কোনো মাছের ক্ষেত্রেই হতে পারে নন ছাড়া যদি অন্য কোনো কড়াইতে রান্না করি সেক্ষেত্রে সরিষার তেল কিংবা সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম করে কড়াইটার চারপাশে যদি লাগানো হয় এভাবে করে তাহলে মাছটা লাগার ভয় থাকে না তাহলে খুব সুন্দর করে মাছটা ছুটে আসে তো এখানেও আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর মাছগুলো যে মেখে রেখেছি তো সে মাছগুলো আরও একটু মেখে নিয়ে মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো একটা একটা করে দেওয়ার চাইতে যেহেতু একসাথে মেখে বসিয়েছি এজন্য সবটাই একেবারে ঢেলে দিয়েছি পাত্রটার ভিতরে এখনো হলুদ মরিচের রয়েছে তো আমি একটু পানি দিয়ে এটাকে ধুয়ে এটা রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দিব একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় একদম সত্যি কথাই বলছি আপনাদের সাথে সবসময় চেষ্টা করি যেটা সঠিক সেটা আপনাদের সাথে শেয়ার করার আমি যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম পাটায় মরিচ বেটে তারপরে তরকারি সবজি মাছ মাংস এগুলো রান্না করত। তো আজকে যেহেতু আমি এখানে বাটা মরিচ দিয়ে ইলিশ মাছটা এভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ মানে দুপুরে যখন প্রথম লোকমাতে ভাত মুখে দিয়েছি সেই রকমের একটা ফ্লেভার পেয়েছি এ যে কত বছর পর ঠিক নিজেরও মনে নেই আলহামদুলিল্লাহ খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি তো জিসানের বাবাকে জিজ্ঞেস করলাম জিসানের বাবা বলছে যে হ্যাঁ খুবই ভালো লাগছে এই তো আমি বেশি কিন্তু ঝোলটা রাখছি না যেহেতু ভুনা যেহেতু করবো সেরকমই রাখছি তো এই তো দেখুন আমি রান্না শেষে এই বাটিটাতে সব মাছটাই ঢেলে নিয়েছি যেহেতু দুপুরে খাবো তো কেমন হয়েছে আমার পেঁয়াজ ছাড়া ইলিশ রান্না অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিবেন যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম